ওয়েলকাম লিসেনার্স, আজকের আলোচ্য বিষয় হলো হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। ছাত্র বন্ধুরা, দুর্যোগ ও বিপর্যয় এই দুটি শব্দ আমাদের কাছে খুবই পরিচিত। এটুকু আমরা জানি যে দুর্যোগ বা বিপর্যয় সে প্রাকৃতিক বা মানবিক যে কোনো কারণেই হোক না কেন, তা আমাদের কাছে কিন্তু কখনোই কাম্য না। আমরা দুর্যোগ ও বিপর্যয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, কাকে বলে হ্যাজার্ড এবং ডিজাস্টার, এর বৈশিষ্ট্য কী কী, এর বিভিন্ন টাইপস এবং এর ম্যানেজমেন্ট সম্পর্কে আজকে জানবো। এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আসা যাক হ্যাজার্ড এবং ডিজাস্টার। হ্যাজার্ডস আর জেনারেলি টেকেন টু বি দ্য প্রসেস বোথ ন্যাচারাল অ্যান্ড অ্যান্থ্রোপোজেনিক হুইচ কজ অ্যান অ্যাক্সিডেন্ট, এক্সট্রিম ইভেন্ট অর ডেঞ্জার, হোয়ার অ্যাজ ডিজাস্টার ইজ এ সাডেন অ্যাডভার্স অর আনফর্চুনেট এক্সট্রিম ইভেন্ট which cause great damage to human being as well as plants and animals. একদম ছোট করে জানতে গেলে বলবো, হ্যাজার্ড এবং ডিজাস্টার এই দুটো শব্দ দুটির মানে এক ধরনের মনে হলেও বাস্তবে কিন্তু এই দুটি একই নয়। পরিবেশের সাধারণত শান্ত অবস্থা থেকে প্রাকৃতিক বা মানবীয় কারণে কোনো বিচ্যুতি যদি জনজীবনকে বিঘ্নিত করে, তবেই সেটি হবে হচ্ছে হ্যাজার্ড বা দুর্যোগ। এবং এই দুর্যোগে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু কখনোই খুব ভয়ঙ্কর রূপ নেয় না। এর বৈশিষ্ট্য কী কী? দুর্যোগে জনজীবন ও সম্পত্তি হানির সম্ভাবনা থাকে কিন্তু সেটি কম, এবং বাইরের অর্থাৎ অন্য দেশ বা রাজ্য বা সংস্থার সাহায্য ছাড়াই কিন্তু এটিকে প্রতিরোধ করা সম্ভবপর হয়। এবং এর উদাহরণ হলো, যদি মাঝ সমুদ্রে প্রবল ঘূর্ণিঝড় হয় এবং তা মাঝ সমুদ্রেই মিলিয়ে যায়, তাহলে জীবন এবং সম্পত্তি হানি ঘটে না, এটি হলো একটি দুর্যোগ। আবার অন্যভাবে আরেকটা এক্সাম্পলও আমরা দেখতে পারি, সেটা হলো বন্যার জন্য যদি বেশি মানুষের মৃত্যু না হয়, আর্থিক ক্ষতিও খুবই অল্প পরিমাণে হয়, তখন সেটি হবে দুর্যোগ বা হ্যাজার্ড। এবার আসা যাক ডিজাস্টার। যখন কোনো দুর্যোগের প্রভাবে কোনো অঞ্চলের মানুষকে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, তখন সেই দুর্যোগটাকে আমরা বলবো বিপর্যয়। অর্থাৎ বিপর্যয় ব্যবহারে জীবনহানি এবং সম্পত্তহানি ঘটিয়ে থাকে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক বিপর্যয়ের গবেষণাকারীদের মতে, যে ঘটনায় $1 মিলিয়ন আর্থিক ক্ষতি হয়, 100-এর বেশি প্রাণহানি হয় এবং 100-এর বেশি মানুষ আহত হয়, সেটিই হবে বিপর্যয় বা ডিজাস্টার। যেমন বন্যার জন্য যদি 100 মানুষ মারা যান, তাহলে অনেক সময় সেটি বিপর্যয়ের রূপ নেয়। এর বৈশিষ্ট্য কী কী? এই বিপর্যয়ে এর পরিণতি বা ফল খুব ভয়াবহ হয়, এর সাথে প্রচুর জীবনের হানি ঘটে, প্রচুর সম্পদের হানি ঘটে এবং এটি সহজে মোকাবিলা করা এটা খুবই কঠিন হয়ে পড়ে। যেমন একটু আগেই যে এক্সাম্পল আমি দিলাম দুর্যোগের ক্ষেত্রে, সেই রকমই মাঝ সমুদ্রে যদি সৃষ্ট ঘূর্ণ ঝড় উপকূলে এসে আছড়ে পড়ে, তাহলে তা জীবন এবং সম্পত্তি প্রচুর নাশ করে এবং তখন তা বিপর্যয় রূপে গণ্য হয়। এবার আসা যাক এর ক্লাসিফিকেশন বা টাইপসে। দুর্যোগ বা বিপর্যয় এদেরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক, আধা প্রাকৃতিক এবং মনুষ্যকৃত। প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল, আধা প্রাকৃতিক অর্থাৎ কোয়াসি ন্যাচারাল এবং মনুষ্যকৃত অর্থাৎ ম্যানমেড। প্রাকৃতিককে ওভারঅল দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা গ্রহ বহিঃস্থ আর একটা গ্রহ অন্তঃস্থ। গ্রহ অন্তঃস্থের আবার দুটি ভাগ, একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ, যেমন অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ধস এগুলি, আর একটা হচ্ছে বায়ুমণ্ডলীয়। এই বায়ুমণ্ডলীয় প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় আবার দু ধরনের হতে পারে, একটি বিরল প্রকৃতির এবং একটি পুঞ্জীভূত প্রকৃতির। বিরল প্রকৃতিরই এক্সাম্পল হচ্ছে ঘূর্ণিঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি এগুলি, আর পুঞ্জীভূত হচ্ছে এক্সাম্পল বন্যা, খরা, শৈত্য প্রবাহ, উষ্ণ প্রবাহ এগুলি। এবার আসা যাক মনুষ্যকৃত। এটা দুরকম ধরনের হয়ে থাকে, রাসায়নিক এবং জৈবিক। রাসায়নিক যেমন বিষাক্ত রাসায়নিক নির্গমন বা পারমাণবিক বিস্ফোরণ, এগুলো হচ্ছে রাসায়নিক। জৈবিক হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, ইউট্রোফিকেশন, বায়োওয়্যার, এগুলো হচ্ছে মনুষ্যকৃত জৈবিক। এবার আসা যাক কোয়াসি ন্যাচারাল। আধা প্রাকৃতিক বা কোয়াসি ন্যাচারাল হচ্ছে ভূমিধস, ভূমিকম্প, ভূমিক্ষয়, যেগুলি মানুষ এবং প্রকৃতির যৌথ উদ্যোগের ফলে তৈরি হয়েছে, এগুলি হলো আধা প্রাকৃতিক। এবার এই দুর্যোগ বা বিপর্যয়ের অন্যান্য বিষয় সম্পর্কে আমরা আসব। সে অন্যান্য বিষয়ের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এর ব্যবস্থাপনা, অর্থাৎ কীভাবে এই দুর্যোগ বা বিপর্যয়কে মোকাবিলা করা হয়। এর মোকাবিলা করার জন্য সাধারণত যে ম্যানেজমেন্ট প্রসিডিওর ফলো করা হয় তাকে কয়েকটা পার্টে পার্টে ভাগ করা যেতে পারে। আমি একে একে সেগুলির বর্ণনায় আসি।
ফার্স্ট হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, অর্থাৎ কোনো অঞ্চলে কী প্রকার ঝুঁকি কতটা মাত্রায় হতে পারে, সংগঠিত হতে পারে, তার সম্ভাব্য কারণ ও প্রতিকার সহ মূল্যায়ন করা একান্তভাবে প্রয়োজন। নাম্বার 2, প্ল্যানিং। ঝুঁকির মূল্যায়নের মাধ্যমে তার সম্ভাব্য কারণ, সময়, ব্যাপকতা মোকাবিলার জন্য সময়মাফিক বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা। নাম্বার 3, ওয়ার্নিং। সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক স্থানে সতর্কীকরণ দুর্যোগের মাত্রাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 4, কালেকশন অফ ইনফরমেশন। বিপর্যয় মোকাবিলায় বর্তমান, পূর্বের এবং পরবর্তীকালের সম্ভাব্য তথ্যসমূহকে এক জায়গায় করা, সেগুলিকে অ্যানালিসিস করা এবং তার আদান প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, পাবলিক অ্যাওয়ারনেস। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জনশিক্ষা এবং দুর্যোগের বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে দায়িত্বশীল করে তোলাটা অত্যন্ত জরুরি। নাম্বার 6, ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার। আবহাওয়া দপ্তর, দমকল বিভাগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি দুর্যোগ মোকাবিলায় পরিকাঠামোগত যে উন্নতি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দরকার হয়ে পড়ে। নাম্বার 7, অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি। দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বিভিন্ন স্তরে উন্নত কারিগরি ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটানো অত্যন্তভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। এই দুর্যোগ এবং বিপর্যয়ে ব্যবস্থাপনার মাধ্যমে এগুলিকে রোধ করার বা ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে বা ক্ষয়ক্ষতির পরিমাণকে কমানোর চেষ্টা করা হয়, সেই পুরো মেকানিজমটা হচ্ছে এর ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই রকম ব্যবস্থাগুলোকে যদি আমরা ছোটো ছোটো পার্টে ভাগ করি, তাহলে একে ওভারঅল 3টে গ্রুপে ভাগ করা যেতে পারে। একটি হলো প্রি ডিজাস্টার অ্যাক্টিভিটি, একটি হলো ডিউরিং ডিজাস্টার অ্যাক্টিভিটি, আর একটা হলো পোস্ট ডিজাস্টার অ্যাক্টিভিটি। এবং এর আন্ডারে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয় সেগুলিও বহু ধরনের রয়েছে। আমি কয়েকটা বিশেষ কিছু ব্যবস্থাপনার এগুলোকে উল্লেখ করতে চাইব। যেমন একটি হলো জাতীয় স্তরে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। নাম্বার 2, সরকারি দপ্তরগুলিকে বিপর্যয় মোকাবিলার জন্য উদ্যোগী করা। নাম্বার 3, বিপর্যয় রোধে জনশিক্ষা প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করা। নাম্বার 4, প্রত্যেক মানুষের সহানুভূতি, দায়িত্ব, কর্তব্য থাকা একান্তভাবেই বাঞ্ছনীয়। নাম্বার 5, একসঙ্গে মিলিত হয়ে দুর্যোগ মোকাবিলায় হাত মেলানো। নাম্বার 6, রাষ্ট্রীয় এবং সামাজিক স্তরে বিভিন্ন প্রকার সাহায্যের আশ্বাস দান। নাম্বার 7, আহত ও অসুস্থ মানুষদের চিকিৎসার সুব্যবস্থা করা। নাম্বার 8, বিপর্যয় পীড়িত অঞ্চলে নারী এবং শিশুদের প্রতি বিশেষভাবে সচেতনতা প্রদান করা। নাম্বার 9, গৃহপালিত পশুদেরও রক্ষা করা। নাম্বার 10, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় এক্ষেত্রে। এবং এই ম্যানেজমেন্টের আমরা পারফেক্ট এক্সাম্পল পেয়ে যাচ্ছি এখন আমাদের এই করোনা ভাইরাসের সময়। ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাসিভ লেভেলের এক্সট্রিম ডিজাস্টার হচ্ছে করোনা ভাইরাসের অ্যাটাক, বিশ্বব্যাপী মানুষ অ্যাফেক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, এটা একটা এক্সট্রিম হ্যাজারাস সিচুয়েশন। এবং এই সিচুয়েশনে এই ম্যানেজমেন্ট কীভাবে হচ্ছে, বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে ম্যানেজমেন্ট করছে, এবং তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই লকডাউন। এই লকডাউনকে মান্য করতে হবে, তবেই এই ধরনের ভাইরাসকে মোকাবিলা করা যায়। এইগুলি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন দিক। এবার একদম ছোট করে আমি আসতে চাইবো, সেটা হলো এর সাথে জড়িত কয়েকটা ছোট্ট ঘটনা। ছোট্ট ঘটনা কীরকম? যেমন একটিকে বলবো মানসিক চাপ, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্ট্রেস। দুর্যোগ ও বিপর্যয় যখন প্রাকৃতিক পরিবেশের সহ্য সীমাকে অতিক্রম করে, তখনকার সেই অবস্থাকে বলা হয় পরিবেশিক চাপ। এছাড়া রয়েছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি কি না, কোনো জনগোষ্ঠীর কোনো পর্যায়ের সামনে প্রতিরোধীন অবস্থাকে বলা হয় ভালনারেবিলিটি। এর বৈশিষ্ট্য কী? এই বিপদগ্রস্ততা নির্ভর করে দুর্যোগের প্রতিরোধ ক্ষমতার উপর। বিপদগ্রস্ততা হলো দুর্যোগের ক্রমানুসারে হয়, অর্থাৎ দুর্যোগ, বিপর্যয় এবং বিপন্নতা এইটা বৃদ্ধি পায়। নাম্বার 3, বিপদগ্রস্ততার উপর বিপর্যয় মোকাবিলার ঝুঁকি নির্ভর করে। এক্ষেত্রে ঝুঁকি সমান দুর্যোগ প্লাস ভালনারেবিলিটি, অর্থাৎ বিপন্নতা। নাম্বার 4, কম আয় সম্পন্ন এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবেশগতভাবে দুর্বল স্থানে বসবাসকারী জনগোষ্ঠীর কিন্তু এই বিপদগ্রস্ততা বেশি হয়ে থাকে। এবার আসা যাক রিস্ক বা ঝুঁকি। দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ঝুঁকি বলতে আশানুরূপ নয় এমন ক্ষয়ক্ষতির আশঙ্কাকে বলা হয় ঝুঁকি। এবং এর বৈশিষ্ট্য কী কী? দুর্যোগ বা বিপর্যয়ের সঙ্গে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। নাম্বার 2, প্রকৃতিসৃষ্ট বা মনুষ্যসৃষ্ট ঘটনা বিপর্যয়ে পরিণত হওয়ার সম্ভাবনার থেকে ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। নাম্বার 3, ঝুঁকির মাত্রা যত বেশি হবে দুর্যোগ তত বিধ্বংসী হবে। নাম্বার 4,
বিপন্নতার সঙ্গে ঝুঁকি সরাসরিভাবে যুক্ত, অর্থাৎ ঝুঁকি ইজ ইকাল টু দুর্যোগ প্লাস বিপন্নতা। এইভাবে আমরা হ্যাজার্ড এবং ডিজাস্টারের সাথে জড়িত বিষয়গুলিকে জানি। দ্যাটস অল ফর হ্যাজার্ড ডিজাস্টার। থ্যাংক ইউ ফর লিসেনিং। থ্যাংক ইউ।